বন্যার পানি কমে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে যুদ্ধ করতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ক্ষত বিক্ষত হয়ে গেছে রাস্তাঘাট, ভেঙে গেছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি, যেসবের অনেকগুলো এখন বসবাসের অনুপযোগী। বন্যার পানি কমার পর অনেকে বাড়ি ফিরছেন ঠিকই, কিন্তু অনেকেই খুঁজে পাননি রেখে যাওয়া বসতঘর। মাটির সঙ্গে মিশে গেছে তাদের সব কিছু, টিনের চালা আর মাটির স্তূপ দেখে বুঝতে পারছেন ওটাই তাদের ঘর। কেউ কেউ ঘর পেলেও ভেতরে থাকার অবস্থানে। নুরুল আজহার রিপোর্ট জানাচ্ছেন সুরুজ আহমেদ। আগে কখনো কোনোদিন বাড়ির উঠানে পানি ওঠেনি, সে ধারণা থেকে তেমন কোনো প্রস্তুতি ছিল না। এবার বানের পানি ঘরে উঠে গেছে। হঠাৎ ঘরের মধ্যে পানি ঢুকে যাওয়ায় জীবন বাঁচাতে এক কাপড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন পরিবারগুলো। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াসের সাথে। পাঁচ দিন পর পানি কমতে শুরু করলে বাড়িতে গিয়ে দেখেন কোনো কিছুই আগের মতো নেই, মাটির ঘরটি ভেঙে মাটিতে বসে গেছে। চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর এলাকার দিনমজুর তাপসদের ঘরের চিত্র এটি। শুধু জোরারগঞ্জ না, উপজেলার করেরহাট, হিঙ্গুলি ও ধুম ইউনিয়নের চিত্র একই। বন্যা দুর্গতরা জানান ত্রাণ সহায়তা ভালোই পাচ্ছেন তারা, আপাতত খাবারের সংকট নেই, কিন্তু ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় কাতর তারা। এই বানের পানি নিঃস্ব করেছে তাদের। এখন এই মুহূর্তে কিছু করা যাচ্ছে না, হঠাৎ অতর্কিতভাবে পানি উঠিয়ে রে, এই সমস্যা আমাদের। ঘরের মধ্যে কোনো রান্না বান্না কোনো কাজ নেই, করা যাচ্ছে না। আর সবাই এখনো যে স্কুলের মধ্যে আশ্রয় কেন্দ্রে আছে, খাবার খাইতেছি না, একটা ছাদের উপরে রয়েছে মিষ্টি কোনো রকম। উপজেলার অসংখ্য মানুষের ঘরই এখন বসবাসের অনুপযোগী। গরিব এসব মানুষের শেষ সম্বল বলতে কিছুই নেই। আর যারা এক কাপড়ে ঘর থেকে বের হয়েছিলেন তাদের ওই কাপড়টুকুই সম্বল, আর কিছুই নেই তাদের। এখন তো আমাদের যাবার কোনো আর জায়গাই নেই। এখন ছেলেবেলে নিয়ে আজকে যে মনে করেন এখানে বসত করব আজকে, কিন্তু ওই রকম অবস্থা নাই। সবার ঘরে পানি, সবার ঘরে মনে করেন কিছু না কিছু সমস্যা হয়েছে, তাহলে আমরা যাবো কার কাছে? আমার 49 বছর বয়স, আমি এদেশের বন্যা কখনো চোখে দেখিনি। বন্যা তো একদম বাসায় নিয়ে গেছে, বাসায় নিয়ে গেছে আমার সব আসবাবপত্র, আমার সব কিছু নিয়ে গেছে। উপজেলার 11টি ইউনিয়নের প্রায় সব বাড়িতেই পানি ঢুকেছে, প্রধান সড়ক ছাড়া আর কোনো শুকনো জায়গা নেই। স্ত্রী সন্তান নিয়ে অনেকেই উঠেছেন আত্মীয় স্বজনদের বাড়িতে, আর কেউ বা আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। তবে যাদের ঘরের পানি এরই মধ্যে নেমে গেছে তারা ঘরে ফিরতে চাইলেও ফেরার কোনো উপায় নেই। আমি ছোট একটা দোকান করে কোনো রকমে খাই, আমার এখন সব বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার খাওয়ার মতো চলার মতো কিছু নাই। আমার 7টা মেয়ে ওরা পানির উপর এখন বাঁচতেছে। যে অবস্থার মধ্যে আছে, আমরা এখনো আশ্রয় কেন্দ্রে, আমরা এখনো বাড়িতে আসি থাকার চলতি এই বন্যায় মিরসরাই উপজেলার 11টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। প্রথম দিকে উপজেলার 79টি আশ্রয় কেন্দ্রে 30,000 মানুষ গবাদি পশু নিয়ে আশ্রয় নেয়। সোমবার থেকে অনেকেই আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে। এখনো প্রায় 10,000 মানুষ আশ্রয় কেন্দ্রে এবং 20,000 মানুষ আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় রয়েছেন। সুরুজ আহমেদ, কালবেলা।